আজকে কি কি রান্না করব দেখা যাক কি করতে পারি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থার্সডে, বৃহস্পতিবার, এখন প্রায় 10টা বাজতে চলল। অনেকদিন পর তোমাদের সামনে এসে গুড মর্নিং করছি, সুন্দর সময় পাচ্ছি না, টুকটাক কাজ আগেও বলেছি অনেক করে থাকি, সেই জন্য আর কি হয়ে ওঠে না। তো আজকে আমাদের ঘুরছিল, ভোটটা দিয়ে আসলাম সকাল সকাল, বাইরেটা ধুয়ে জল টল দিয়ে বা গাছে জল দিয়ে যেটুকু পারলাম করে দিয়ে এসে এবার আজকে কাজের মাসি আসবে না। আজকে ভোটের দিন যেহেতু, যে সব কাজই আমাকে করতে হবে, জন্য এসে স্নান করে পুজোর কিছু বাসন মেজে ফুলটুলি ফুলনিতে আসা ফুলনিতে আসলো ফুলটা নিলাম, দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম মোটামুটি। খাবো ম্যাগি, ছেলে মেয়েদের ম্যাগি করে দিলাম, ম্যাগি খাচ্ছে, আমারটা হচ্ছে জল খাবারে ম্যাগি আর কিছু না। এছাড়া আজকে ঘর মোছা, বাসন মাজা সব আছে, ঘর চাপ দেওয়া, রান্না করা সব আছে, আসার পথে দই পনির আর লস্যি কিনে নিয়ে আসলাম। তো এই হলো, আজকে কী কী রান্না করবো দেখা যাক কী করতে পারি। ইচ্ছা আছে কোনো কিছু করার, যদি করি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, তোমরা এই গরমের মধ্যে কে কেমন আছো, নিশ্চয়ই ভালোই থাকবে, ভালো থাকারই কথা। সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, করোনা যেহেতু বেড়ে গেছে প্রকোপ, ঠিক সেই মার্চ মাস চলে এসেছে, গত বছর মার্চ মাসে এরকম করোনার প্রকোপ শুরু হয়েছিল, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল টুকটাক, এবারেও তাই সেম কেস। ঠিক আছে, তো করোনার প্রকোপ ভালোই বেড়েছে, রাস্তাঘাটে সবসময় মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে অবশ্যই চলা উচিত, এখন কিছু করার নেই, সেই গত বছরের মতনই অবস্থা হয়ে গেল। এবারে হয়তো এবারে আরও খারাপ, আগে তাও সিমটম ছিল, এখন সিমটমটা একদমই আলাদা। আগে জ্বর, সর্দি কাশি কাশি গলা ব্যথা ছিল, এখন অন্য কিছু, ডায়রিয়া, তারপরে পেটের ব্যথা, এসব নানা বিধ কারণ, গলা ব্যথা তো আছেই, তাই জন্য সবসময় সাবধানে থাকা উচিত, সাবধানে চলা উচিত। বাইরে বেরালে অবশ্যই মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার নিয়ে বেরোনো উচিত, তাই না? তো আমাদের যতটা তার মধ্যে সাবধানে থাকা উচিত সেটুকু থাকাই দরকার, নেগলেক্ট করলে আমরা আমাদেরকেই ভুগতে হবে। তো চলো দেখি, আগে জল খাবারটা খেয়ে নিই, তোমরাও জল খাবার খেয়ে নাও, চা খেয়ে নাও, যে শুধু গরম জল খেয়েই বেরিয়েছিলাম, এসে চা এখন চা খাবো আর ম্যাগি খাবো, ম্যাগিটা খেয়ে নিই। চলো, উচ্ছে এগুলো এইভাবে কেটেছি, উচ্ছেটা ভাজা করব, ঠিক আছে, গোল গোল করে কেটেছি একদম। দেখো আমার ছেলে একটা ফুলের মালা তৈরি করেছে, অনেক ফুল নিয়েছিলাম, আম কাটলাম লম্বা লম্বা করে, আমের টক করব বা চাটনি। আলু পটলের তরকারি রান্না করছি, আদা জিরে বাটা দিয়ে গামাকা মাখা তরকারি করব, প্রায় হয়েও এসেছে এটা, এরপরে আর একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এই পনির কিনে নিয়ে এসেছিলাম, তখন বললাম এই পনিরটা কেটে তরকারি করব। তো আলুও ছোট, দেখো ছোট ছোট আলু কেটে রেখেছি, আলু দিয়ে পনির দিয়ে করব, ঠিক আছে। তো আজকে আর কিছু বাড়ালাম না, রান্না বান্না পর্ব দেখি এখানেই শেষ করলাম, টাটা বাই।